মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমি ডেলি লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমার নতুন ভিডিও এলে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো বিছানা গোছানো হয়ে যেতে ঠাকুরের বাসনের কাজগুলো সেরে রাখছিলাম, যেহেতু এতটাই গরম সকাল থেকে কাজগুলো সেরালে দুপুরে অত কাজ থাকে না, তাই সকালে এগুলো সেরে রাখছিলাম। আর তোই গরম দুপুরে কাজ করাই যায় না, তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে রাখছিলাম আমি আর কি। আর যেহেতু আজকে বৃহস্পতিবারে ঠাকুরের বাসনগুলো মেজে রাখছিলাম, তারপর সাজের জিনিসগুলো গুছিয়ে রাখছি, যেহেতু কদিন আগে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, তাদের বাড়িতে কালী পুজো ছিল, ওখানেই একদিন ছিলাম। তো কোথাও গেলে সাজের জিনিসগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার হাফ জিনিস আমার ব্যাগে ছিল, কদিন গোছানো হয়নি, হাফ জিনিস আমার ব্যাগে ছিল, হাফ জিনিস এখানে ছিল, তো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই জিনিসগুলো ভালো করে গুছিয়ে রাখছিলাম। তো সাজের জিনিসগুলো তো গুছানো হয়ে গেছে, তো কম্পিউটার টেবিলটা একটু গুছিয়ে রাখছিলাম, যেহেতু সব পেপারগুলো না চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিলো, তাই এগুলো এক জায়গায় ওইগুলো করে মানে যেগুলো একদম ফাইলে ভালো করে রেখে ওই ঘরে রেখে দিয়ে আসলাম আমার মার রুমে। আর এখানে জাস্ট কটা ডায়েরি রেখেছিলাম, তাই ভালো করে ভালো হচ্ছে কম্পিউটার টেবিলটা ভালো করে একটু মুছে গুছিয়ে রাখি। তো সব কাজ হয়ে গেছে, তো এবার টিফিনটা করে নিচ্ছি। তো আজকে টিফিনে ছিল মুড়ি দিয়ে ভিজে জল মুড়ি, তো আজকে আর চা খাইনি, আজকে মুড়ি দিয়ে ভিজিয়ে খেয়েছি জল দিয়ে। তো আজ ঘর গুছোতে গুছোতে দেরি হয়ে গেছিলো, তাই আর যে টিফিনটা একটু দেরি করেই খেয়েছিলাম। তো তারপর দুপুরে কলে জল আসতে বাসনগুলো মেজে নিচ্ছিলাম, আর মা রান্নার কাজগুলো করছিলো, একটু রান্না বাকি ছিল মা, তাই রান্নার কাজগুলো করে নিচ্ছিলো, তাই আমি ভাবলাম বাসনগুলো মেজে নিই। তো সকালে মা অনেক জামা কাপড় কেচেছিলো, তো সেইগুলো অনেক শুকিয়ে গেছিলো, তাই মা জামা কাপড়গুলো তুলে আনছিলো। তো বাসন মাজা হয়ে যেতে মা বাসনগুলো মুছে মুছে গুছিয়ে রাখছিলো। তো যে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি বাসনগুলো মুছে মুছে কেন গুছিয়ে রাখি, যেহেতু এগুলো স্টিলের র্যাকে রাখা হয়, তো জল শুদ্ধ রাখলে জায়গাগুলোতে জং ধরে যায়, তাই জন্য গুছিয়ে মুছে গুছিয়ে রাখা। তো সকালে যেই চাদরগুলো কেটেছিলো বিছানার ওয়ার বালিশের ওয়ার, তো সেইগুলো গুছিয়ে গুছিয়ে তুলে রাখছি। আর অনেকগুলোই আজকে কেটেছিলো, যেহেতু আজকে আমাদের বলি না যে শীতকালে আমাদের এখানে রোদ থাকে না, গরমকালে এত রোদ থাকে তো কাজ করা যায় না। তো তারপর ঘরদোরগুলো ঝাঁ দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের সকালবেলা ঘর ঝাঁ দিয়ে দিয়ে মুছিয়ে না হয়, তবু একবার রান্না বান্না হয়ে যায়, তো তারপর একটু ঘরটা ঝাঁ দিয়ে দিলে ঘরটা একটু পরিষ্কার লাগে। যখন সব কাজ হয়ে গেছে মায়ের স্নান করে বা পুজো দেবে, যেহেতু মার শরীর খারাপ একটু, তাই সকাল থেকে কাজ করছিলাম, তো ওদের সঙ্গে কথা বলতে পারিনি। তো এবার ঘরে সব কাজ হয়ে গেছে, এটা স্নান করতে যাবো, তো চলো স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। তো তারপর মা পুজোটা করে নিচ্ছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বেশিরভাগ সময় বাবা যখন সকালে করে বাড়িতে থাকে তো বাবাই পুজোটা করে নেয়, যেহেতু বাবা নেই, বাবা ডিউটিতে গেছে, তো মাই পুজোটা করে নিচ্ছে। তো পুজোর সকালবেলায় আমার মা বেশিরভাগ সময় মা সকালেই পুজোটা করে নেয়, কিন্তু যেহেতু মায়ের ঠান্ডার তো আছে, তো ওই জন্য মা সকালে আর স্নান তেমন করতে তখন দিই না, দুপুরে যখন খুব দেরি হয়ে যায় পুজো দিতে তখন মা পুজোটা করে নেয়, আমি রান্নাটা করে নিই এবং মিলেমিশে কাজটা করে নিই আর কি। তারপর খেতে বসে খেয়েছিলাম, আজকে দুপুরে লাঞ্চে ছিল ফুলপো শাক সেদ্ধ আর মুসুর ডাল সেদ্ধ আর তেলাপিয়া মাছের ঝাল আর শসা স্যালাডে ছিল শসা লেবু। তো খেতে খেতে গল্প করছিলাম আমি আর মা। তারপর সন্ধ্যায় একটু সন্ধে না বিকালবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো যেতে যেতে আমরা যে হাঁটছিলাম যেতে আমাদের সন্ধেই হয়ে যাবে এমন আস্তে আস্তে হাঁটছিলাম। তো কদিন ধরেই ভাবছিলাম যে যাবো যাবো, আর যাওয়া হচ্ছিলো না, তোমাদেরকে দেখানোও হচ্ছিলো না, তো শেষ পর্যন্ত আজকে যাচ্ছি। আর গরমে তো ঘরে থাকতেও ভালো লাগে না, এতটাই গরম, আর এই জায়গায় আসলে আমার এতটাই ভালো লাগে জায়গাটা, অল টাইম মানে কলেজ যখন থাকতো তো সবসময় মোটামুটি ফ্রেন্ডদের সাথে আসতাম, বাট এখন কলেজ নেই, কলেজটাও এখন এখানে না, আমাদের কলেজটা এখন কলকাতায় হয়ে গেছে, তো এখানেও তেমন আর আসা হয় না, তাই আজকে একটু মার সাথেই এলাম। Thank you.
যেহেতু ভাটা পড়েছিল তাই অত জল ছিল না, নাহলে আর পাশ এত সুন্দর হাওয়া দিচ্ছিল তো আসতেই ইচ্ছা করছিল না। আর যেহেতু ওখানে তোমরা যেটা ভিডিওটা দেখতে পাচ্ছ ওটা জল প্রকল্প, তো তোমাদের চারপাশটা একটু ভালো করে ঘুরিয়ে দেখা দেখাচ্ছি। তো প্রচুর লোক ছিল আর এই গরমের সময় তার এত সুন্দর হাওয়া তো আসারই ইচ্ছা হচ্ছিল না, তাই একটু আমি আর মা বসেছিলাম, তো বেশিক্ষণ অত বসতে পারিনি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, একটু বাড়িতে এসে সন্ধ্যে দিতে হবে মাকে। আর এক সময় এই জায়গাতে আসতে যেরকম ভয় লাগতো, এখন এতটা জায়গা সুন্দর করে দিয়েছে তো আসতে ইচ্ছা হয় না। তো সবথেকে সুন্দর একটা তোমাদেরকে জায়গা দেখাচ্ছি, এই ঝিলটা এতটাই সুন্দর চারপাশে লাইট দিয়ে, তাই একটু আমি আর মা গিয়ে একটু বসেছিলাম, যেহেতু নদীর ধারে তো বসার সিটই পাইনি, তাই এখানে একটু এসে বসেছিলাম, যেহেতু আমার মায়ের একটু হাঁটতে কষ্ট হচ্ছিলো তাই এখানে একটু আমি আর মা এসে বসেছিলাম। আর জায়গাটা এতটা সুন্দর তো, মানে হাওয়াও যেমন, এখানে অনেকে লোকেরা বসে, আর লাইট দিয়ে এতটা সুন্দর করে দিয়েছে। তো বেশিরভাগ সময়ে যখন আমি আমার ফ্রেন্ডরা আসতাম তো এখানেই আমরা বসতাম, তো আজকে আমার মা এসছে, তো বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি। তো আজকে ডিনারে ছিল পুষ্টি ভাত আর আলু ভাতে মা মাখিয়েছিল, তারপর ডিনার হয়ে যেত তোমাদেরকে তো দেখালাম আমি ডিনারে আজকে কী করেছি। তো পুষ্টি ভাত আর আলু ভাতে মা মাখানো, আর মার হাতে আলু ভাতে মাখানো আমার সত্যি খুব সুন্দর লাগে, তো সবারই মায়ের হাতে রান্না ভালো লাগে। তো একটু গা হাত পা ধুয়ে একটু স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম, যেহেতু গরমে তো গা হাত পা না ধুয়ে ঘুমানো যায় না, তাই হালকা করে একটু গা হাত পা ধুয়ে স্কিন কেয়ার করে নিই, যাতে ঘুমটা আসলে রাতেরবেলা ঘুমটা আসলে ভালো হয়। তো একটু স্কিন কেয়ারটা মাস্ট করে নিয়েছি, যতই গরম হোক স্কিন কেয়ারটা মাস্ট। পরে একদিন ভিডিওতে আমি কী কী স্কিন কেয়ার করি তোমাদেরকে একটা ভিডিওতে আমি তোমাকে দেখাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।